নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা। এবার এক অভিনব দৃশ্য দেখা গেল হুগলির তারকেশ্বরের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়। একটি পথসারমেয় খাবার সংগ্রহ করতে গিয়ে প্লাস্টিকের ডিপে মুখে আটকে যায় এবং এ অবস্থায় দুদিন ধরে অসহায়ভাবে অভুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। প্রসঙ্গত, মহিলা সারমেয়টির 5টি শাবক বর্তমান। এ মতাবস্থায় বর্তমান দৈনিক ইলেকট্রনিক্স মিডিয়ার চিত্র সাংবাদিক আমাদেরই সহকর্মী জীবন মণ্ডল ও তার পরিবার দায়িত্ব নিয়ে সারমেয়টিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জীবন যন্ত্রণার হাত থেকে রক্ষা করল। মুখটা কেটে চলবে না, লাগবে।